গত বছরের শেষার্ধে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও চাল আমদানি বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি হয়। এতে তারল্য সংকটে পড়া দেশের ব্যাংক খাতে আমানতের সুদের হার বাড়ানোর প্রতিযোগিতা দেখা যায়। এক পর্যায়ে মেয়াদি আমানতের সুদ 8% ও ঋণের সুদের হার 13% ছাড়িয়ে যায়। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর দফায় দফায় দাবির প্রেক্ষিতে ঋণের সুদহার কমাতে জোর চেষ্টা চালায় সরকার। প্রস্তাবিত বাজেটে 2.5% কর ছাড় দেওয়া হয় ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানকে। পাবলিক ট্রেডেড ব্যাংক বিমা 40 ছিল, এদের ক্ষেত্রে এটাকে 37.5 করছি। অবশেষে চলতি মাসের 20 তারিখ বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন ঋণের সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এক অনুষ্ঠানেও এনবিআর চেয়ারম্যান জানান, ঋণের সুদহার না কমালে ব্যাংকগুলো বাজেটে দেয়া কর ছাড় পাবে না। লেন্ডিং রেট যদি ঠিক না থাকে তাহলে সেই বেনিফিটটা তারা পাবে না। এত কিছুর পরও ঋণের সুদহার কমানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করা সম্ভব হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন ব্যাংক উদ্যোক্তারাও। সেন্ট্রাল ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন, বন্ড যারা কন্ট্রোল করে তারা, ব্যবসহ সবাই মিলে একটা ইন্টারঅ্যাকশন, একটা কমিটি করতে হবে, করে আমাদের সবাইকে ফ্রিকোয়েন্টলি আলাপ আলোচনার মাধ্যমে এটাকে সাফল্যমণ্ডল করতে হবে, না হয় এটাকে ম্যানিপুলেট করার প্রচুর সুযোগ থাকবে। এবং এটা শেষ পর্যন্ত আমার আশঙ্কা সাকসেসফুল হবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। বর্তমানে সঞ্চয়পত্রে 11%-এরও বেশি সুদ পান গ্রাহকরা, সেই সাথে আর্থিক প্রতিষ্ঠানেও আমানতের সুদের হার ব্যাংকের তুলনায় অনেক বেশি। তাই মুদ্রাবাজারের তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য নিশ্চিতের তাগিদ দেন এই অর্থনীতিবিদ। একটা সঞ্চয়পত্রে রেট ইমিডিয়েটলি কমিয়ে দেওয়া হোক, যাতে টাকা 2 লক্ষ কোটি টাকা যেটা গত 5 বছরে সঞ্চয়পত্রে গেছে, সেই টাকা যেন ভবিষ্যতে যেন ব্যয় সঞ্চয়পত্রে না যায়, ব্যাংকিং খাতে আসে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে আরও শক্তিশালী করতে হবে, রিজার্ভ গ্রোথ আরও বাড়াতে হবে, যাতে লিকুইডিটিটা নেট ফরেন অ্যাসেটের থ্রুতে ব্যাংকিং খাতে আসে। যাতে ব্যাড লোনের সমস্যা যদি সমাধান না করা হয় তাহলে কোনো মতে স্প্রেড 3% বা 4% আসবে না। সেজন্য সরকারকে রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে দৃঢ়তা দেখাতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের এক অঙ্কের সুদে ঋণ প্রাপ্তির দাবি পূরণে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে বলেও মত দেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।